কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয় হামলার ঘটনার পর রাজ্যপালের কড়া বিবৃতি ঘিরে তুঙ্গের রাজনৈতিক পারদ। পক্ষপাতিত্বের অভিযোগ এনে রাজ্যপালের বিরুদ্ধে সরব শাসক শিবির। তারা যেন ভালোই অনুমান করতে পারছেন নবান্ন রাজভবন সম্পর্কের ভবিষ্যৎ লিখন, আর এর পেছনে বিজেপির অঙ্গুলি হেলনকেই দায়ী করছেন তারা। আর সেই কারণেই তৃণমূলের দাবি, তারা যে কোনো ভবিষ্যৎ পরিস্থিতির জন্য প্রস্তুত, কিন্তু রাজ্যপাল পশ্চিমবঙ্গকে চিনে তবেই মন্তব্য করবে। এবারের হুমকি আজকে প্রমাণ করে দিচ্ছে যে আরো বড় খেলার দিকে বিজেপি যাচ্ছে। তাই আমিও আমার পার্টির সহকর্মীদের বলছি, ভারতবর্ষের সব থেকে ঐক্যবদ্ধ, শক্তিবদ্ধ, শক্তি সংহত করা শক্তিশালী দল তৃণমূল কংগ্রেস। তবে রাজ্যপালকে বলছি একটু পশ্চিমবঙ্গটাকে চিনে, কারণ আপনাকে বর্ণ পরিচয় শুধু অ ক শেখানো হয়েছিল, হিন্দিতে অ শেখানো হয়নি। তার আরও অভিযোগ, রাজ্যে অশান্তির আবহ না থাকলেও রাজ্যে জোর করে বোমাগুলি চলছে বলে নাটক করছেন, বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন রাজ্যপাল। রাজ্যপালের বিরুদ্ধে দিল্লিতে অ্যাডভাইজারি পাঠানো যে উনি এখানে উস্কে উস্কে বোমাগুলি নাও চললে সেখানে গায়ের জোরে বোমাগুলির নাটক, ওনাকে বলবো যাত্রা উৎসবে জয়েন করতে। যদিও তৃণমূলের এহেনও অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ বিরোধী শিবির। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায় রাজ্যপাল যতই বাংলা শিখবেন জানবেন ততই বুঝবেন তাকে ভুল পথে পরিচালিত করছিল শাসক দল। সাথে কথা হয়েছে ওনার, উনি বাংলা শিখবেন, বাংলা ভাষায় কথা বলতে যাতে গ্রামের মানুষের কাছ থেকে জানতে পারবেন, এবং দেখুন যত বাংলা শিখছেন উনি সঠিক পথে চলে আসছেন, আর এটাই তৃণমূলের হচ্ছে রাগ। কেন উনি বাংলা শিখবেন, তাহলে বুঝে যাবেন যে জয় বাংলা ভারতবর্ষের স্লোগান না, মুজিবুর রহমানের দেয়া বাংলাদেশ আওয়ামী লীগের পার্টি সদর পার্টি কার্যালয়ের উপরে লেখা জয় বাংলা স্লোগান আসল। সুকান্ত মজুমদারের বক্তব্যের পাল্টা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, জয় বাংলা একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর মুখে শোনা গিয়েছে, বিজেপি ইতিহাস পাল্টানোর চেষ্টা করছে। ওনা দিল্লির নেতারা এসে গত কদিন আগে জয় বাংলা বলে গেল, ও দিল্লির নেতা মন্ত্রীরা এসেও এই এই স্লোগান এখন টুকলি করে জয় বাংলা শব্দটা বলছে। আরে আমরা তার সঙ্গে একটা সময় মনে রাখতে হবে, একটা সময় দুটো বাংলা এক ছিল, এখন যদি বিজেপি তাকে একটা ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে তো তাহলে তো সেটা নিশ্চিতভাবেই কাম্য নয়। সিপিএম নেতা সুজন চক্রবর্তীরও দাবি, রাজ্যপাল বাংলা শিখে বাংলার মর্যাদাটা যেন রাখতে পারে। বাংলা লেখা শুরু করেছেন আজ থেকে, মুখ্যমন্ত্রীর সাহচর্যে উনি হাতে খড়ি দিয়েছেন, ফলে এখন উনি বাংলা লেখা শুরু করলেন, মর্যাদাটা যেন রাজ্যপাল রাখতে জানেন রাখতে পারেন সেটাই আমরা চাই। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া, রাজ্যপাল বিবৃতি পেশ করে সঠিক কর্তব্য পালন করেছেন, করা উচিত তো, উনি সঠিক কাজ করেছেন। একজন গৃহমন্ত্রীর উপরে, একজন হোম মিনিস্টার এমওএসের উপরে আক্রমণ হচ্ছে, তার বাড়ি গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, ভাবতে পারেন? এটা অন্য রাজ্যে কেউ ভাবতে পারে? অন্য কোনো রাজ্যে, আমাদের বিরোধীদের শাসিত বহু রাজ্য আছে, কোনো গৃহমন্ত্রীর উপরে এরকম অ্যাটাক হবে তো ভারতের সংবিধান তাহলে কোথায় গেল? এ তো সংবিধানের উপরে অ্যাটাক। সব মিলিয়ে বলাই যায় নিশিতার কনভয় হামলা এবং তারপর রাজ্যপালের বিবৃতিকে কেন্দ্র করে ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছে শাসক বিরোধী শিবির। পঞ্চায়েত নির্বাচন ঘোষণার আগেই তুঙ্গে উঠছে রাজনৈতিক পাল। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।